মার কাছে আমার ফার্স্ট লেসন ছিল এ ফর অ্যাপল বি ফর বল আই এস সবার এটাই ফার্স্ট লেসন শেখার শুরুটা তোমার কাছে নিজের অজান্তে ইউ আর মাই ফার্স্ট টিচার হ্যাপি টিচার্স ডে মা আজকে তো ওয়ার্ল্ড টিচার্স ডে রাইট সো আই ডু অ্যাজিউম আমি তোমার সেকেন্ড স্টুডেন্ট ছিলাম বিকজ আপু আমার থেকে বড় আপু তোমার ফার্স্ট স্টুডেন্ট ছিল সো স্টুডেন্ট হিসাবে আমি কিরকম ছিলাম স্টুডেন্ট হিসাবে তুমি খুবই ভালো ছিলে তোমার তুমি যখন আমার মনে আছে তুমি যখন প্লেতে পড়তে তখন তোমার দুইটা বই ছিল সন্ধ্যায় তুমি দুইটা বই ফার্স্ট ক্লাস পড়ে আমি আমার পড়া শেষ আমার এখনো মনে আছে তাহলে কি আমি ফাঁকিবাজি তো করতাম না ফাঁকিবাজি করতে না আপুর সাথে কম্পেয়ার করলে আমাকে তুমি কিরকম বলবে যে আপুর সাথে কম্পেয়ার করলে মানে তুমি পড়াশোনা বেশি করতে না কিন্তু অল্প দিয়ে তুমি পড়তে পারতে আপু তোমার একটু বেশি পড়তো আর তোমার একটাই ছিল তুমি তাড়াতাড়ি শিখে ফেলতে আর মানে একটু সিলে মিস্টেক করতে আমি যখন এক্সাম দিতে এক্সাম হলে ঢুকতাম তখন যে ওয়েটিং টাইমটা তখন তোমার কিরকম লাগতো তখন তো আমরা আমার মানে একটু ই লাগতো আর কি ভয় লাগতো যে কীরকম পরীক্ষা দেয় কারণ আমি পড়াইতাম তোমাকে পড়ানোর সময় তো দেখতাম সবই পারতে আর পরীক্ষার সময় তো স্বাভাবিক সবার একটু নার্ভাস লাগবে সব গার্জিয়ানদেরই আমারও সেরকমই লাগতো তোমার ফেভারিট স্টুডেন্ট কে আমি নাকি আপু ফেভারিট স্টুডেন্ট দুইজনই ফেভারিট স্টুডেন্ট আমি তোমাদেরকে পড়ায় মনে ছোটবেলায় শান্তি পেতাম মানুষের কাছে শুনতাম বাচ্চারা দুষ্টমি করে কিন্তু আমার তোমরা দুই ভাই বোন কোনো দুষ্টমি করতে না আমার কথা তোমরা শুনতে আচ্ছা আমি যখন আগে মানে পড়া যখন পারতাম না তখন তোমার মানে পড়া পরে তো তুমি জিজ্ঞেস করতে যে মানে রিডিং পড়ো তখন পারতাম না না পড়া দিলে তোমরা পড়ে ফেলতাম ওইরকম হয় না মাঝে মাঝে ধরো একটু তো হতো তো আমার না মন খারাপ হতো না তোমরা কারণ তোমরা তো ছোটবেলা আমার কথা শুনতে এখনো শুনো সেন্স আজকে টিচার্স ডে থ্রু আউট মাই লাইফ তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখলাম সো আজকে আমি তোমাকে একটা জিনিস শেখাবো কি শিখাবে এই যে এটা তো গাড়ির চাবি হ্যাঁ আজকে আমি তোমাকে ড্রাইভিং শেখাবো গাড়ির চাবি তুমি আমাকে ড্রাইভিং শিখাবে হ্যাঁ আজকে আমি তোমাকে ড্রাইভিং শেখাবো ঠিক আছে